কি করছেন? হই গেছে। বাচ্চা কাচ্চা কয়টা আছে? একটা। কতদিন বয়স? আড়াই বছর। আড়াই বছর। করোনার কারণে তো আপনাকে মনে করেন বাজার ঘাট তো সব সরকার খোলা রাখছে। সরকার খোলা আমাদের পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। তো করোনা ভাইরাসে তো জানেন মানুষজন মারা যায়, এটা জানেন না? তো আপনার বাচ্চার বয়স আড়াই বছর, আপনি মাস্কটা তো পরেন নাই। আজকে যদি আপনার এই কারণে বাজারের মধ্যে করোনা হয়, কালকে যদি আপনি মারা যান, আপনার বাচ্চাটার কি হইবে? না না, আপনি আমার বলেন, আপনি যদি আজকে কালকে যদি আপনি আক্রান্ত হন, আল্লাহ তালার হাতে, ঠিক আছে, আপনি যদি কালকে মারা যান, আল্লাহ না করুক যদি মারা যান, বাচ্চাটার কি হইবে? আপনি তো এতক্ষণ মাছটা যে পড়েন নাই, আপনি তো পড়েন নাই, আমার কথাটা শোনেন, আপনি তো মাছটা পড়েন নাই। আজকে যদি আপনি করোনা আক্রান্ত হয়ে কালকে মারা যান, আপনার কি কয়েক লক্ষ টাকা আছে যে আইসিইউর বেডের ই দেবেন, বিল দেবেন? আছে? বা আপনি যদি কালকে মারা যান, পরশু আপনাকে সন্তানের কি হবে কি ভাবছেন? আপনি আপনার কথা না ভাবলেও সন্তানের কথা ভাববে তো বেচা কিনা করেন? সন্তানের কথা ভাববে, একটু মাস্ক পরে রাখেন সবসময়। বিয়ে শাদী করছেন? মানে বাচ্চা কাচ্চা কত লোক, বয়স কত লাস্ট? এগারো বারো। আচ্ছা, করোনার কারণে আপনাকে বাজার তো খোলা, আর করোনা ভাইরাসে মানুষ তো মারা যায়, এটা জানেন? জানেন না? তো আপনি তো মাস্কটা খুলে রাখছেন, খুলে রাখছেন না? আজকে যদি আপনি আক্রান্ত হন, কালকে যদি আপনি আল্লাহ না করুক মারা যান, তাহলে আপনার বাচ্চাটার কি হবে, এটা কি কোনো সময় ভাবছেন মনে মনে? আল্লাহ তো দেখবে, ঠিক আছে, বাচ্চাটা এতে এতে মাইয়ে পোলা কি দেখছেন আপনি কোনো সময়? দেখছেন কী রকমের লাতিকুতা খায় এটা দেখছেন? তাহলে আপনি যদি আজকে মারা যান, কাল যে আপনার পোলাটা এরকম লাতিকুতা খাইবে না, কোনো গ্যারান্টি আছে? আছে। তো সরকার তো মনে করেন আপনার করোনার কারণে সব লকডাউন করে দেওয়ার পর আপনাকে মাছের বাজার খোলা রাখছে, আপনার তো টুকটাক বেচা কিনা করেন, তাই না? তো আপনি যে মাছটা খোলা রাখছেন, সরকার তো বলছে অন্তত পক্ষে সবাই মাছটা পরে রাখা উচিত, আপনি মাছটাকে খোলা রাখছেন। আজকে যদি আপনার করোনা হয়, কালকে যদি আপনি মারা যান, আপনার বাচ্চাটার কি হবে আমার একটু বলেন? না না, আমি তো এটা বলছি, আপনার গরম লাগতেছে আমি বুঝছি, তো গরমের কারণে আজকে যদি আপনি মারা যান, বাচ্চার বয়স কয়দিন? কতদিন? দুই বছর। আপনি যদি আজকে মারা যান, বাচ্চাটার কি হবে? কথার কোনো উত্তর আছে আপনার কাছে? অন্তত মাস্কটা তো পরে রাখা উচিত, কি মনে করেন? তাহলে মাস্কটা আপনারা কেন খুলে রাখছেন? আপনি যদি মরে যান, আমার বাচ্চা কাচ্চার কি হইবে? আমার কত আল্লাহ পাক দেখবে, সত্যি সত্যি আল্লাহ পাক দেখবে, আল্লাহ পাক তো দেখবে, ঠিক আছে। বাচ্চা দুইটা যদি মনে করেন যে অভিভাবক সারা হয়ে যায়, বাচ্চা দুটো অভিভাবক সারা হয়ে গেলে সেই সময় তো এদিকে লাতি খাইবে, ওদিকে লাতি খাইবে, সেইটার কি হইবে? আপনার কথা যুক্তি আছে, কিন্তু আমি কি করবো, অনেক খারাপ লাগে, গরম পড়ছে, কাপড় লাগে, এই জন্য মাস্কটা খোলা রাখছি। না, মাস্কটা আশেপাশে কেউ নাই, সেই জন্য খোলা রাখছি। খোলা নাই, এই জায়গায় বাজারের মধ্যে সংক্রমিত মানুষ থাকতেই পারে, সরকার সব কিছু করে দিচ্ছে, আপনাকে খোলাও রাখছে, আপনারা ব্যস্ত আছেন, তারপরে কষ্ট করে মাস্কটা পড়লে কি হয় বলেন আমার? দাঁড়ান, সাত বছর। তো বাচ্চার কথা মনে পড়ে না? পরে। আপনি যদি মরে যান, আপনার বাচ্চার কি হইবে, এটা কল্পনা করছেন কোনো সময়? বাচ্চা তো আল্লাহ তাআলা মিলেই করবে, মিলেই করবে, এটা তো ঠিক আছে, যে লাতি গুতাতে খাইবে। আপনি জানেন বাপ মরে গেলে সন্তানেকেও কেউ দেখে না, আপনার সামনে এতিম পোলাপান পড়ছে কোনোদিন? পড়ছে কি না? হ্যাঁ। আপনি দেখছেন এখন কী অবস্থা হয় দেখছেন? তাতে আপনার কি উচিত না মাস্কটা সবসময় পরা? হ্যাঁ,